তোমার হৃদয় যদি সুস্থ রাখতে চাও তোমার অন্তরটাকে যদি বিশুদ্ধ রাখতে চাও হাত যদি বিশুদ্ধ রাখতে চাও বেশি 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 করে আল্লাহ জিকির করো আল্লাহ তাসবিহ পড়ো আল্লাহ তোমার দিলকে সুস্থ করে দিবেন বলুন সুবহানাল্লাহ বেশি বেশি আল্লাহ জিকির আর আল্লাহ জিকির সবচাইতে উত্তম জিকির কোনটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লুকমান একজন জ্ঞানী হিসেবে প্রমাণ হয়ে গেল লুকমান সূরা 21 পারায় আল্লাহ তাআলা সূরা দিয়েছেন সূরার প্রথমে আল্লাহ তাআলা এভাবে বলছেন প্রথমে শুরু হচ্ছে আলিফ লাম মিম সকলে বলুন আমার সাথে আলিফ লাম মিম তিনটি অক্ষর কটা অক্ষর আলিফ লাম মিম আল্লাহু আকবার 29টা সূরার প্রথমে এই রকম কিছু শব্দ কিছু অক্ষর আল্লাহ দিয়েছে যে শব্দ যে অক্ষরের মানে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না আর কেউ জানে না আলিফ লাম মিম আলিফ লাম র তহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ 29টা সূরার প্রথমে এমন কিছু ওয়ার্ড কিছু শব্দ কিছু অক্ষর আল্লাহ ব্যবহার করলেন যার অর্থ কে জানে আল্লাহ জানে এখন আরবি অক্ষর একটা পড়লে তার আমলনামায় সাথে সাথে আল্লাহ 10টা নেকি লিখে দেন বলুন সুবহানাল্লাহ কোরআনে কি লিখে দেন ধরুন কেউ পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে আল্লাহ 114 বার ব্যবহার করেছেন বলুন সুবহানাল্লাহ কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিমটা বসে বসে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর আছে 19টা কটা বলেন 19টা অক্ষর আছে একটা অক্ষর পড়লে যদি 10টা নেকি হয় 19টা অক্ষর পড়লে আল্লাহ তাআলার সাথে সাথে তার আমলনামায় 190টা নেকি তিনি লিখে দেবে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ ইনশাআল্লাহ বলে সব ভালো কাজের শুরুতে কি বলবো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে বরকত দেবেন কে আল্লাহ তো সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা শুরু করছেন আলিফ লাম মিম তারপরে বলছেন তিলকা আয়াতুল কিতাবুল হাকিম আল্লাহ পাক বলছেন এই আয়াতগুলি হচ্ছে পবিত্র হিকমতলা জ্ঞানগর্বে ভরপুর কিতাবের আয়াত পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম হচ্ছে কোরআন জ্ঞানের কিতাবের নাম কি কোরআন বিজ্ঞানীরা আবিষ্কার যেটা আজকের করেছে 1400 বছর আগে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কোরআন শরীফে বলে দিয়ে গেছে আল্লাহ তাআলা তাই শোনাচ্ছে নবী তোমার উপরে আমি আল্লাহ হিকমতলা কিতাব আমি নাজিল করলাম জ্ঞানের ভান্ডার আমি দিলাম শুধুমাত্র কোরআনের মধ্যে জ্ঞানের সবচাইতে দামি কিতাবের নাম হচ্ছে কোরআন যে জাতির কাছে সবচাইতে দামি কিতাব আছে সেই জাতি কখনো মূর্খ থাকতে পারে না দুর্ভাগ্য এই জায়গায় আমরা প্রথমেই যে কথাটা বলে শুরু করেছিলাম কোরআন পড়ি শুনি সওয়াবের উদ্দেশ্য কোরআন বোঝার উদ্দেশ্য আমরা কখনো পড়ি না যদি বুঝে কোরআন পড়তেন কোরআনে কি লেখা আছে যদি জানতেন একটা মানুষ সঠিক রাস্তা পাওয়ার জন্য যথেষ্ট আর আমাদের সমাজে এক শ্রেণীর আলেম ব্যক্তি আছেন আমি নাম জানি তারা বলেন যে ভাই কোরআনটা কিন্তু তুমি সহজে বুঝতে পারবে না এগুলো অনেক উঁচু ব্যাপার খবরদার ভুল করে তুমি কখনো কোরআনের অনুবাদ করতে যেও না হাদিসের অনুবাদ করবে না ওগুলো আলেম ওলামাদের কাজ বরং আমরা জলসা এসে যেটা বলে যাব সেটার উপরে তুমি অন্ধের মতো বিশ্বাস এটা বলে যায় আপনি শুনলে অবাক হবেন কোরআনের অনুবাদ
হাদিসের অনুবাদ আল্লাহ কি বলছেন রাসূল কি বলছেন ক্লাস 4 এর যে ছেলেটা পড়ে ক্লাস 6 এর যে ছেলেটা পড়ে ক্লাস 8 এর যে ছেলেটা পড়ে সে তো বাংলা পড়তে পারে ভাই পড়তে পারে না পারে না বাংলা পড়তে পারে আজকের বাংলা কোরআন বার হয়ে গেছে তো একটা ক্লাস 4 5 6 পাস ছেলে যদি কোরআনের বাংলা অনুবাদটা আরবি পড়ার সাথে সাথে সেই ব্যক্তি পড়ে নেয় অবশ্যই সেই ব্যক্তি হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কিরকম আপনারা বলবেন হুজুর আপনি ভুল কথা বলছেন একটা ছেলে ক্লাস 7 বা 8 এ পড়ে এই ক্লাস 8 পাস ছেলেটা যদি কোরআনের বাংলা অনুবাদ পড়ে সে ভালো হয়ে যাবে কি করে ভালো হবে 15 পারা 3 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর লাইনে এই রকম 6টা 7টা বাক্য আছে কটা বাক্য বললাম 6টা 7টা বাক্য বা আয়াত বা সেন্টেন্স এই 6টা 7টা আয়াত বা বাক্য এটা বাপমার সম্মান সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ ক্লাস 8 পড়ে ক্লাস 8 এ পড়ে এই রকম একটা ছেলে ঘরে একটা বাংলা কোরআন ছিল আপনারা বুঝতে পারছেন তো বাংলা কোরআন ছিল ঘরে তো কোরআনটা বার করে পড়ছে কি পড়ছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আরবি বললাম সবাই কিন্তু বুঝতে পারেন নাই কিন্তু ওলামারা বুঝতে পারছে আলহামদুলিল্লাহ বলে এই জন্য তো আলেম দরকার যদি কখনো নিজের মধ্যে পরিবর্তন আনতে চান হাক্কানি আলেমের সোহবতে থাকবেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ চলে বলেন কোন আলেম হাক্কানি আলেম আর এই কথাটা আল্লাহর কথা কার কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত সূরা নাম তাওবা আল্লাহ বলছেন হে বিশ্বাসী ঈমানওয়ালা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার সাথে সাথে সত্যবাদীদের সঙ্গে তোমরা সাথে থাকো কাদের সঙ্গে থাকো জোরে বলেন সত্যবাদী এবার বলুন আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সবচাইতে সত্যবাদী কে সবচাইতে সত্যবাদী কারা যারা হাক্কানি আলেম এবং হাফেজ মুফতি যারা ঠিক কিনা বলে জোরে বলেন আমরা আলেমদেরকে ঘৃণার নজরে দেখি আলেমদেরকে মনে করি 3000 টাকা দিয়ে তাই মসজিদে আছে 2000 টাকা দিয়ে তাই মসজিদে গোলাম হিসাবে রেখে দিয়েছি কিন্তু আল্লাহ পাক বলছে শোনো তোমরা যাদের সঙ্গে সম্পর্ক রাখবে যাদের সাথী হয়ে তোমরা থাকবে ওরা ওরা অন্য কেউ নয় ওরা হলো সত্যবাদী আর সত্যবাদী হলো তারা আল্লাহর দাওয়া ইলম নবীর হাদিস জ্ঞান চর্চা করেছে যারা আল্লাহর জন্য দিনের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে যারা সত্যবাদী হলো তারা সত্যবাদীদের সাথে থাকবো ইনশাআল্লাহ করে বলেন ভাঁওর নাম শুনেছেন তো আপনারা জানেন না ভাঁওর নাম জানে নাই এমন লোক পৃথিবীতে নাই কি বুঝলেন বলেন ভাঁওরের মানুষগুলো যারা মারামারি করে মরেছে যারা গুলি খেয়েছে যারা ঘরবাড়ি পুড়িয়েছে কেস খেয়ে যারা জেলখানায় গেছে এদের মধ্যে 99 ভাগ মুসলিম ছিল না হিন্দু ছিল ভাই জোরে বলেন মুসলিম ছিল অথচ ভাঁওরে সবচাইতে বেশি পশ্চিমবঙ্গে জলসা ভাঁওরে হয় আপনি যাবেন খড়গপুর যাবেন এমন কোন দিন নেই যখন প্রোগ্রাম শুরু হয় 3টে 4টে 5টা 10টা জলসা হয়েই যাচ্ছে তাহলে এই মানুষগুলো জলসা থেকে কি উপকৃত হলো জলসা দিয়ে এদের পরিবর্তনটা কোথায় হলো একটা জায়গায় ঘাটতি রয়েছে আমি যতটুকু বিবেচনা করেছি নাম্বার 1 আজকে জলসার এই সিস্টেম পরিবর্তন করে বাপ দাদা কি করেছে 14 পুরুষ কি করেছে উমুক সাহেব কি করে চলে গেছে ওইগুলো অনেক বলেছো আল্লাহর কোরআন নবীর হাদিস কি বলেছে এইগুলি যদি খুলে খুলে বর্ণনা করা হতো জলসার পরিবর্তে প্রত্যেকটি জলসাকে যদি তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের তাফসির হিসেবে মানুষের কাছে তুলে দেওয়া হতো অবশ্যই মানুষ হেদায়েত পেত বলুন সুবহানাল্লাহ
একদম একদম ঘোড়ার ডিম বলে চলে গেল শ্রোতা কেউ শুনে চোখের পানি ফেললো কেউ কাঁদলো কেউ হাসলো যাওয়ার সময় ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি দুটো খিচুড়ি দিল রব্বানা আজলামনা ব্যাস সব শেষ হয়ে গেল আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন আমিন তো ওয়াসানকে মারামারি ভাঁওয়ারের মানুষ এক নম্বরে কারণ তাদের মধ্যে যেটা আসল শিক্ষা সেই শিক্ষা দেওয়া হয় নাই আল্লাহ পাক নিজেই বলছে তুমি আল্লাহকে ভয় করো সত্যবাদীর সাথে থাকো কার সাথে থাকো বলুন সত্যবাদীর সাথে থাকো তো যে ছেলেটা ক্লাস 8 এ পড়েছে ক্লাস 8 পাস ছেলেটা পবিত্র কোরআন নিয়ে যখন কোরআন পড়ছে ওর বাড়িতে ছিল বাংলা কোরআন ও যখন কোরআন পড়ছে বাংলা কোরআনে এটা এসে পড়ছে ওয়াকাতা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক শোনাচ্ছে আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যায় আর আল্লাহর পরেই যাকে বেশি ভালোবাসতে হবে যার প্রতি ইহসান করতে হবে যার প্রতি সবচাইতে ভালো ব্যবহারটা করতে হবে তিনি হলেন আব্বা এবং আম্মা সুবহানাল্লাহ বলবেন আপনার 8 পাস ছেলেটা মাধ্যমিক পাস ছেলেটা এই যে উচ্চ মাধ্যমিক পাস করা মেয়েটা ও যখন বাংলা কোরআনে পড়লো আল্লাহ পাক সিদ্ধান্ত করেছে নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত আমলের পরে সবচাইতে যার সঙ্গে ভালো আচরণ করবে তিনি হলেন আব্বা এবং আম্মা ভাই ভিতরে একটু আসুন গাড়িটা যাওয়ার ব্যবস্থা করে দিন ভিতরে তো জায়গা আছে চলে আসুন ছেলেটা যখন কোরআন পড়ে নিল মেয়েটা যখন কোরআন পড়ে নিল ও কখনো বাপার সঙ্গে খারাপ ব্যবহার আর কি মনে হয় করবে বলে মনে হচ্ছে করবে কখনো করবে কারণ কোরআন তাকে নির্দেশ দিয়েছে আল্লাহর ইবাদত করার পরেই তোমার বাপার সঙ্গে ভালো ব্যবহার করবে ছেলেটা বলছে আল্লাহ এত বড় কথা বলেছে বাপ মা সম্পর্কে তারপরে ছেলেটা ভাবছে ক্লাস 8 পাস ছেলে ভাবছে যে আল্লাহ বলেছেন আল্লাহর পরেই বাপ মা আল্লাহর পরে কে জোরে বলেন বাপ মা আল্লাহর পরে কে বাপ মা এই বাপ মা যদি বৃদ্ধ হয়ে যায় বাপ মা যদি বিছানায় পড়ে যায় তার সঙ্গে কি আচরণ করতে হবে ছেলেটা বলছে আরে আরে পড়ে দেখি তো পড়াশোনা করেছে বাংলা পড়া কি পড়ছে ইম্মা ইয়াবুনু ওয়ানা ইনদা কাল কি বারা আগাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ আল্লাহু আকবার ছেলেটা পড়ে কোরআন বন্ধ করে দিয়েছে সে পড়ছে ইম্মা ইয়াবলুগানা ইনদা কাল বারারা আগাদুহুমা আও কিলাহুমা ছেলেটা কোরআনে এটাই বাংলা পড়েছে তোমার আব্বা এবং আম্মার মধ্যে একজন অথবা দুইজন বাপ এবং মা একজন অথবা দুইজন বাপ যদি বিছানায় পড়ে যায় মা যদি অসুস্থ হয়ে যায় একজন অথবা দুইজন দুজনের মধ্যে একজন যদি কিংবা দুজন যদি বার্ধক্য হয়ে যায় তুমি তাদের ব্যবহারে কখনো উফ এই শব্দটুকু যেন উচ্চারণ করো না এটা যখন সে কোরআনের মধ্যে পড়বে বাপ মার সামনে আর কখনো খারাপ আচরণ করবে সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন মুখী করব বলেন ইনশাআল্লাহ তো লুকমান হাকিম লুকমান সম্পর্কে আল্লাহ যে সূরা দিলেন তিনি বললেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম কোরআন তার পরের আয়াত আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে হুদাও ওয়া রাহমাতুল লিল হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন কোরআন হচ্ছে হেদায়াত সুবহানাল্লাহ বলে চলে বলেন সুবহানাল্লাহ কোন মানুষ ততক্ষণ জান্নাতে রাস্তা খুঁজে পাবে না যতক্ষণ সে কোরআন হাতে করে তুলে নেবে না যতক্ষণ সে কোরআন পড়বে না ততক্ষণ পর্যন্ত কোন মানুষ সঠিক রাস্তা পাবে না কোন মদমর্গে মদের হাত থেকে যদি বাঁচাতে হয় কোন জেনা ব্যক্তিকে যদি জেনার রাস্তা থেকে তুলে আনতে হয় সমাজ যদি পাল্টাতে হয় আল্লাহর কসম করে বলছি জলসায় একদিন কেন 365 দিনে
পরিশুদ্ধি দিলে জলসা দিলেও সমাজ ততক্ষণ পাল্টাবে না যতক্ষণ সমাজের ব্যক্তিদের হাতে ছেলেদের হাতে মেয়েদের হাতে বৃদ্ধ বৃদ্ধার হাতে ব্যবসায়ীদের হাতে চাকরিজীবীদের হাতে ছাত্রদের হাতে লেবার শ্রমিক মজদুর সবার হাতে যতক্ষণ কোরআন থাকবে না ততক্ষণ সমাজ কখনো পরিবর্তন হবে না আল্লাহর নবী যখন কোরআন পড়তে শুরু করলো আবু বকর সিদ্দিক হাতে কোরআন তুলে নিল উমর ফারুক হাতে কোরআন তুলে নিল উসমান গনি হাতে কোরআন তুলে নিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হাতে যখন কোরআন তুলে নিল এমন জ্ঞান নবীর কাছ থেকে পেল নবীর ইন্তেকালের পরে 30 বছর তারা রাষ্ট্র পরিচালনা করলো কত বছর 30 বছর আর আজ একটা ইমাম সাহেবকে যদি একটা পঞ্চায়েত পরিচালনা করতে বলা হয় করার ক্ষমতা করার ক্ষমতা নাই কারণ প্রকৃত যে কোরআনের শিক্ষা প্রকৃত যে কোরআনের জ্ঞান সেই জ্ঞান থেকে কোরআন থেকে আমরা দূরে সরে এসেছি আল্লাহ পাক বলেছে কোরআন হচ্ছে হেদায়েত কোন মানুষ যদি ভালো হতে চায় কোরআন না পড়লে কোরআন না বুঝলে কখনো সঠিক রাস্তা সে খুঁজে পাবে না হুদা ও রহমা আর আল্লাহর পক্ষ থেকে কোরআন হচ্ছে একটা অনুগ্রহ একটা দয়া বলুন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দয়া সবচাইতে রহমত হচ্ছে কোরআন আল্লাহ পাক কোরআন অন্য জায়গায় বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا فبما رحمة قل بفضل الله فبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون এগারো পারা সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বাবা এই রেখে দিচ্ছে বাবা এই হ্যালো এই ছেলে বাবা এসে আর আপনি চা এখন দিচ্ছেন ভাই চা আমার পরে নেমে যাওয়ার পর দেবেন এখন তো সবার চা প্রয়োজন না এটা কোরআনের আলোচনা চলছে চা দিয়ে এই ভাই হ্যালো হ্যালো যার প্রয়োজন একটু চেয়ে চা খাবে সবার দিও না সবাই চা খাও লোক ভুলিয়ে যাবে আল্লাহ পাক কি বলছেন বিশ্ববাসীর জন্য আল্লাহর রহমত হচ্ছে এই যে আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে যে কোরআন পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ সারা পৃথিবীর কোন জাতির কাছে কোরআন নাই আজ কারোর কাছে কোরআন কোন জাতির কাছে নাই এই মুসলমানের কাছে কোরআন আছে এটা আল্লাহর রহমত এটা আল্লাহর দয়া আল্লাহ পাক বলেছেন সেজন্য তোমরা আনন্দ করো সেজন্য শুকরিয়া আদায় করো আল্লাহর প্রশংসা করো যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন পেয়েছো এই কোরআন পেয়েছো সেজন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ কোরআন হেদায়াত এবং রহমত আরে কোরআনটা আল্লাহর মুসলিম বান্দাদের জন্য সৎ কর্মশীল ব্যক্তিদের জন্য একটা হেদায়েতের রাস্তা সুবহানাল্লাহ যারা সৎ ব্যক্তি যারা মুসলিম সৎ কর্মশীল ব্যক্তির জন্য আল্লাহ পাক বলছেন এটা হেদায়েতের কিতাব এখন সৎ ব্যক্তি কারা যে নামাজ পড়ছে সেও বলছে আমি সৎ যে দাঁড়িয়ে রেখেছে সেও বলছে আমি সৎ যে ব্যক্তি হজ করেছে সেও বলছে আমি সৎ যে ব্যক্তি হাতে তসবিহ নিয়ে মাঝে মাঝে রাস্তায় ঘুরে সেও বলছে আমি সৎ ব্যক্তি কারা আল্লাহ পাক কোরআনে বলেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা وَهُوَ بِالْآخِرَةِ يُوقِنُونَ আল্লাহর খাতায় আল্লাহর কাছে সৎ ব্যক্তি হলো সে নামাজ কায়েম করেছে যে যাকাত দিয়েছে যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যে সৎ ব্যক্তি হলো আল্লাহর কাছে সে বলুন সুবহানাল্লাহ তিনটি গুণ থাকবে নাম্বার 1 নামাজ নাম্বার 2 থাকবে
নামাজ নাম্বার 2 তিনি যদি ধনী ব্যক্তি হন তিনি যাকাত প্রদান করবে নাম্বার 3 আখিরাতের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস আছে আমাদের আছে ইনশাআল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস যদি হয় সেই ব্যক্তি কখনো কি মদ বিক্রি করতে পারে আখিরাতের প্রতি বিশ্বাস যদি কোনো মুসলমানের থাকে সে কখনো কি ওজনে কম দিতে পারে আখিরাতের প্রতি বিশ্বাস যদি থাকে সেই ব্যক্তি কখনো কি জেনে বুঝে কোনো হারাম কাজে সহযোগিতা করতে পারে আখিরাতের প্রতি যার বিশ্বাস থাকবে কখনো সে ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না আখিরাতের প্রতি যে ব্যক্তির বিশ্বাস থাকবে সে ব্যক্তি কখনো মনের সম্পত্তি মেরে খাবে না আখিরাতের প্রতি যার বিশ্বাস থাকবে জীবন চলে যায় যাবে সম্পত্তি সব চলে যায় যাবে জীবনে কখনো এক টাকার সুদের মাল ভক্ষণ করবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ছেলেকে বিয়ে দেওয়ার সময় 1 লক্ষ টাকা মেয়ের বাপের কাছ থেকে আদায় করেছে এই রকম হারামখোর এই রকম অসভ্য বাজে লোক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়াই পড়ে আছে আপনাদের উত্তর চব্বিশ পরগনায় আছে নাকি আছে এখন নিজে আর বলে না বলছে আমার উকিল সাহেব তো আমার যে বড় জামাই ছেলের বোনাই ওই কন্টাক্ট করবে যে আমার এই আমার মানে যে যার বিয়ে হবে এই ছেলের জন্য কি কি চাই ওটা উকিল ঠিক করে দেবে আল্লাহর রাস্তায় তওবা করুন আপনার ছেলের জন্য আপনি যদি ঘর বানাতে না পারেন ছেলেকে যদি একটা খাটনা কিনে দেন ছেলেকে থাকার ব্যবস্থা যদি না হয় আপনি মেয়ের বাপের কাছ থেকে জোর করে জুলুম করে টাকা আদায় করবেন কোন দাবি করবেন আপনি কি রকম মুসলমান আপনার আখিরাতের প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি যদি কারো সামান্য বিশ্বাস থাকে কোন ব্যক্তি তার ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে একটা টাকাও দাবি করতে পারে যদি বলেন পারে না যদি কোন সমাজে দেখেন কোন বাড়িতে কোন মুসলমান ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা দাবি করছে কিংবা জোর করে করে সামগ্রী পণ দাবি করছে বরপণ দাবি করছে এই ব্যক্তি নারী বিদ্বেষী এই রকম ব্যক্তির সঙ্গে সামাজিক বয়কট করবেন ইনশাআল্লাহ বলে এই রকম ব্যক্তির সঙ্গে সালাম বন্ধ করে দেবেন এই রকম ব্যক্তির সঙ্গে সামাজিক বয়কট করবেন আর বিয়ে বাড়িতে যদি কোনো দেখেন যে বিয়ে বাড়িতে গান বাজনা চলছে বিয়ে বাড়িতে ডিজে বক্স এসেছে গায়ে হলুদের দিন ডান্স বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছে মাইক দিয়ে বক্স দিয়ে গান বাজনা চলছে এই রকম বিয়ে বাড়িতে যারা ইমানদার ব্যক্তি যদি তিনি প্রকৃত ইমানদার হন এই রকম বিয়ে বাড়িতে কোনোদিন যেতে পারে না কোনোদিন খেতে পারে জোরে বলে না আজকে আমি আসছিলাম আমার এলাকা থেকে কালকে একটা ছেলের বিয়ে দেখি বাড়ির সামনে বড় বড় বক্স চলে এসেছে মুসলমানের পয়সা বেশি হলে যার হয় তাই কি বুঝলে বড় বড় বক্স চলে এসেছে হিন্দি গান ছেড়ে দিয়েছে বক্সের ভাড়া লেগেছে টাকা দিতে হয়েছে সাউন্ড সিস্টেমের টাকা দিতে হয়েছে এখানে মুসলমান 1000 টাকা 2000 টাকা দিতে কোনো আপত্তি নাই যে ইমাম সাহেব মেয়েটার বিয়ে পড়াবে যে ইমাম সাহেব তার ছেলে এবং মেয়ের কবুল বলিয়ে ছেলে মেয়ের জন্য দোয়া করে দেবে বিয়ের পরে বলবে ইমাম সাহেব এখন একটু ব্যস্ত আছি এখন চলে যান আসরের নামাজের পরে আপনার সঙ্গে দেখা করব এরকম হয় না হয় না হয় না হয় না হয় না আর যদি বা ছেলে বা মেয়ের বিয়ে পড়ানোর পরে টাকাটা দেয় ওই টাকাটার পরিমাণ কত জানেন 200 কিংবা 300 টাকা বা 400 টাকা যার ইমাম সাহেব আছে খুব বেশি দেয় নাকি 500 টাকা এর বেশি দেয় 500 যথেষ্ট 500 এনা আহা এটা হচ্ছে সমাজ সুতরাং আপনার এলাকায় যদি কোনো অন্যায় কাজ হয় জলসার মাধ্যমে বলে রোকা যাবে না এটাকে বন্ধ করার জন্য মসজিদ কমিটিকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব কার নিতে হবে